এক বুক অভিমান নিয়েই না ফেরার দেশে প্রফেসর এস এম আইয়ুব, বিশিষ্ট শিক্ষাবিদ হাজিরা তজু ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সুনামধন্য শিক্ষক, বিভাগীয় প্রধান, একই প্রতিষ্ঠানের সাবেক ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ ও অধ্যক্ষ প্রফেসর এস এম আইয়ুব আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 23 নভেম্বর সকাল 11:30 দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত 24 সেপ্টেম্বর একদল উচ্ছৃঙ্খল শিক্ষার্থী কলেজের ভেতর অবরুদ্ধ করে তাকে পদত্যাগে বাধ্য করেন। ওই সময় তিনি সেখানেই গান হারিয়ে লুটে পড়েন। এরপর থেকে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন তিনি। পরিবার, সহকর্মী ও স্বজনদের দাবি, ছাত্রদের হাতে লাঞ্ছিত হওয়ার অপমান সহ্য করতে না পারার জেরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এস এম আইয়ুবের এক প্রাক্তন শিক্ষার্থী বলেন, জনাব আইয়ুব একজন কেমিস্ট্রির বস। নানা রংঢং মিশিয়ে হাস্যরসে কেমিস্ট্রির জটিল সব ক্রিয়া বিক্রিয়া আমাদের কাছে সহজবোধ্য করে তুলতেন। হাজিরা তজু কলেজকে এত উচ্চতায় নিয়ে যাওয়ার ওয়ান ম্যান আর্মি ছিলেন তিনি। স্যার সবসময় তার ব্ল্যাকবোর্ডে শিক্ষকের সংজ্ঞা লিখে রাখতেন এভাবে, চকডাস্টারের মাধ্যমে নিরেট বোর্ডে যিনি রসের সৃষ্টি করতে পারেন তিনিই শিক্ষক। ক্ষোভের সঙ্গে এই শিক্ষার্থী বলেন, কথিত ছাত্র নামধারীরা এর দায়ভার এড়াতে পারে না। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের নামাজের জানাজা 23 নভেম্বর আসরের নামাজের পর চান্দগাঁও মৌলভি পুকুর পাড়ে সম্পন্ন হয়। দ্বিতীয় জানাজা আজ জোহরের নামাজের পর স্যারের শেষ ইচ্ছে অনুযায়ী স্যারের হাতে গড়া মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। প্রফেসর এস এম আইয়ুব চট্টগ্রাম জেলার কাথুরিয়া ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মাস্টার আবু আহমেদ, মাতা সৈয়দা নূরজাহান। কাথুরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি নুরুল ইসলাম বিএসসি কর্তৃক প্রতিষ্ঠিত চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় অবস্থিত হাজিরা তজু কলেজে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রতিষ্ঠান লগ্ন থেকে তিনি এই কলেজের রসায়ন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 1 অক্টোবর 2023 তারিখে একই কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেছিলেন তিনি এবং সাম্প্রতিক সময়ে নিয়মিত অধ্যক্ষ অবসরে যাওয়ার পর পুনরায় অধ্যক্ষ পদে নিয়োগ না হওয়ায় তিনি সরকারি প্রবিধান অনুযায়ী অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত কলাম, প্রবন্ধ ও কবিতার সংখ্যা শতাধিক। তার প্রকাশিত কাব্যগ্রন্থ আর কত রাত। একজন শিক্ষা সংগঠক হিসেবে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মানোন্নয়নে পেশাগত জীবনের অবসরে কাজ করেছিলেন নিরলসভাবে। দক্ষিণ বাগমারা মাস্টার আবু আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ আলফা মিয়াজি ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উত্তর বাগমারা মাদ্রাসার ভূমি প্রদান করে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা অর্জনে ভূমিকা রেখেছিলেন।